ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে থেকে ভালোভাবে লেখাপড়া করছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের বাড়ির কাজ আর্ট নিয়ে। তোমাদের বাড়ির কাজ আর্ট যে আর্ট যে কাজ দেওয়া হয়েছে সে কাজটি তোমরা কিভাবে করবে সে বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং দেখিয়ে দেবো, যাতে সুন্দরভাবে কাজটি করতে পারো। তো চলো শুরু করা যাক, দেখি বাড়ির কাজ আর্টে কি আছে। দেখো এখানে অধ্যায় ৬ পরমত সহিষ্ণুতা, ঠিক আছে? পরমত সহিষ্ণুতা, এই অধ্যায়টি পড়ে তোমাদের এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু শখ আছে, এগুলো পূরণ করতে হবে। তো চলো একে একে আমরা সেগুলো করি, যাতে তোমরা খুব সহজেই সেগুলো লিখে দিতে পারো, ঠিক আছে? তো দেখো, এক একদের কয় কি আছে, পরমত সহিষ্ণুতা কি, পরমত সহিষ্ণুতা কি সেটা আমরা এখন জানবো। দেখো, অন্যের মতকে সম্মান করাকে বলে পরমত সহিষ্ণুতা। এক কথায় মানে কারো মতামতকে সম্মান করতে হবে, এই তাহলে অন্যের মতকে সম্মান করাকে বলে পরমত সহিষ্ণুতা। প্রত্যেকের মতামত শোনা উচিত কেন? দেখো, যে কোনো বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, আর প্রত্যেকের মতামতের গুরুত্ব আছে, সেজন্য প্রত্যেকের মতামত শোনা উচিত। কারণ দেখো, প্রত্যেকের মতামত যদি না শুনি তাহলে তারা মন খারাপ করে, তাই না? এই জন্য প্রত্যেকের মতামত শোনা উচিত। তো গণতন্ত্র কাকে বলে, আমরা এখন দেখব। দেখো, সকলের মতামতের ভিত্তিতে কোনো কাজ করাকে গণতন্ত্র বলে, ঠিক আছে? সকলের মতামত, তাই না? কোনো কাজ করতে গেলে সকলের মতামত নিতে হয়, এটাই গণতন্ত্র, তাই তো? এইভাবে উত্তরটি লিখবে, সকলের মতামতের ভিত্তিতে কোনো কাজ করাকে গণতন্ত্র বলে। এরপর আছে কি, দেখো গণতান্ত্রিক প্রক্রিয়ার তিনটি ধাপ কি কি, তাই না? এই তিনটি ধাপ আমরা জানবো এখন। তো গণতান্ত্রিক প্রক্রিয়ার তিনটি ধাপ হলো, খুবই সুন্দর, এটি খুবই গুরুত্বপূর্ণ, তো এটি তোমাদের অবশ্যই জানতে হবে। দেখো, মত প্রকাশ করা, তাই না? মত প্রকাশ, শোনা, সিদ্ধান্ত নেওয়া, যে কোনো বিষয়ে প্রত্যেকের মতামত প্রকাশ করার অধিকার আছে এবং সেটি ধৈর্য সহকারে সবাই শুনতে হবে, তাই না? তারপরে সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, তাই তো? এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার তিনটি ধাপ, মত প্রকাশ, শোনা এবং সিদ্ধান্ত নেওয়া, তাই না? তো দেখি এরপরে কি আছে। দেখো, ২ নিচের ছকে দেওয়া সিদ্ধান্ত নেওয়ার ধাপগুলো অনুসরণ করে তোমার বাড়িতে কে কোন কাজ করবে তার একটি পরিকল্পনা তৈরি করো, ঠিক আছে? বাড়িতে তোমরা কিভাবে এই এই পরমাণু সূক্ষ্মতা অধ্যায়ের বিষয়টি পড়ে কে কিভাবে কাজ করবে সেটি সে বিষয়টা পরিকল্পনা, তাই না? সিদ্ধান্ত নেওয়ার ধাপ কি কি বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং কাজের পরিকল্পনা কি করবে, তাই তো? তো মতামত প্রকাশ এখানে, তাহলে আমরা মতামত প্রকাশ কি করব, ছুটির দিনে আমরা কে কি খেতে চাই সে ব্যাপারে মত প্রকাশ করব, ঠিক আছে? সবাই মত প্রকাশ করবো যে আমরা ছুটির দিনে এই খেতে চাই, তাই না? কে বলতে পারে খিচুড়ি, কে বলতে পারে মাংস, বিভিন্ন তো হতে পারে, তাই না? কে কে খেতে চাই সেটা মত প্রকাশ করবো। তবে শোনা কি, প্রত্যেকের মতামত ধৈর্য সহকারে শুনবো, তাই না? প্রত্যেকের তো আলাদা মত থাকতে পারে, আলাদা পছন্দ থাকতে পারে, তাই না? প্রত্যেকের মতামত ধৈর্য সহকারে শুনবো, তারপর সিদ্ধান্ত নেওয়া, তাই তো? কি করবো, দেখো অধীনস্থ সদস্যের মতামতের ভিত্তিতে কি রান্না হবে তা ঠিক করবো, তাই না? সবার মত নিয়ে যে যে পাশে যে সদস্য সংখ্যা যাদের বেশি হবে, যদি 5 জন থাকে, 3 জন যেদিকে যাবে সেদিকে সিদ্ধান্তটি নেওয়া উচিত, তাই না? অধিকাংশের মতামত যেহেতু, তাহলে অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে কি রান্না হবে তা ঠিক করবো, তাই তো? আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে লিখবে, এভাবে তোমরা শখে সুন্দর করে লিখে দিবে, ঠিক আছে? তারপর দেখি কোনটি আছে। দেখো, তোমার পাঠ্য বইয়ের 30 নম্বর পৃষ্ঠার পাঠ্য অংশটুকু একটা, এখানে আছে একটি ঘটনা আলোকে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের তিনটি ধাপ অনুযায়ী শিক্ষার্থীদের আচরণ কেমন হওয়া উচিত ছিল তা লিখে নিজের সবটি পূরণ করো, তাই না? এই যে শিক্ষার্থীদের, তোমাদের যে পাঠ্য বই 30 নম্বর পৃষ্ঠায় যেটা আছে, এই এই এখানে এই ঘটনাটির আলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্তটি কেমন হওয়া উচিত ছিল সে বিষয়ে সে তোমাদের লিখতে হবে। তো কেমন হওয়া উচিত ছিল আমি বল আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি লিখে। দেখো, মতামত প্রকাশ প্রথমে কি আছে, আমরা কে কোথায় যেতে চাই সে ব্যাপারে নিজেদের মত প্রকাশ করা, তাই না? এখানে তারা যে পিকনিকে যেতে চাই, শিক্ষা সফরে যেতে চেয়েছিল সে বিষয় নিয়ে একটি ঘটনা, তাই না? তো এখানে কেমন হওয়া ছিল, তারা যেতে পারেনি কিন্তু কেমন হওয়া ছিল সে বিষয়টা আমরা এখন জানছি, যে আমরা কে কোথায় যেতে চাই সে ব্যাপারে নিজেদের মত প্রকাশ করা, এটা উচিত ছিল যে নিজেদের সবার মত প্রকাশ করা। তারপর শোনা, প্রত্যেকের মতামত ধৈর্য সহকারে শোনা। তারপরে কি উচিত ছিল, যে প্রত্যেকের মতামতটা যে যেটাই বলো ধৈর্য সহকারে শোনা। তারপর সিদ্ধান্ত নেওয়া, এটা কি, অধিকাংশ শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে স্থান নির্বাচন করা, এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল
যদি 50 জন শিক্ষার্থী হয় তাহলে 30 থেকে 35 জন যেদিকে যে মতামত প্রকাশ করবে সেদিকে সেই মতামতের ভিত্তিতে স্থান নির্বাচন করা, তাই না? এরকম হওয়া উচিত ছিল। তো কেমন হওয়া উচিত ছিল? এরকম যদি হতো তাহলে তারা শিক্ষা সফরে যেতে পারতো, তাই না? তো এভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের উত্তরটি লিখতে হবে। এভাবে যদি তোমরা তোমাদের এই যে প্রশ্নপত্রে যে ছক দেওয়া আছে বাড়ির কাজের, এই ছকে যদি লিখে দাও তো উত্তরটি সুন্দর হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে, কোনো পরবর্তী ভিডিওগুলো আসলে সহজে পেয়ে যাও। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আনন্দ জানিয়ে এবং আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, ধন্যবাদ সকলকে।